गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल डेली लाइफ विद तनुश्री। आशा करी तुम्हारा सकले भालो आछो, आमिओ भालो आछी। आज हलो बृहस्पतिवार 31 डिसेम्बर 2020, लास्ट डे। तो जतो ताड़ाताड़ी भाबछी जे घंटागुलो ताड़ाताड़ी केटे जाक, समयटा ताड़ाताड़ी केटे जाक। केन बोलो तो, आगे जखन छोटोबेला छिलाम, छोटो छिलाम, तखन मने हतो जे एरकम কালকে থেকে আমাকে এই ইয়ারটা লিখতে হবে। যেমন আমরা 2020 কয়েকদিন লিখে এসেছি এবছরটা, তো আগামীকাল থেকে আমরা 2021 লিখবো। তো এটাই আমি মানে ভালো লাগতো না, তখন মনটা খারাপ হচ্ছে, একটা বছর চলে গেল, একটা বছর চলে গেল। কিন্তু এবছর আমরা সবাই ভাবছি যে চলে যাক, তাড়াতাড়ি যাক, এইরকম একটা ভাবছি। যাই হোক, সকালটা শুরু হলো আমার, আজকে আবার আরেকটা দিন শুরু হলো। তো বাড়িতে মিস্ত্রি কাজ চলছে, তো ওরা আজকে অনেকগুলো মিস্ত্রি আছে, 6-7 জন আছে আজকে। ওই কি বলে, টাইবিম ঢালাই দেবে আজকে, টাইবিম ঢালাই হবে আজকে। আর আমার তো সকালে যেরকম চা মানে স্নান, পুজো, চা খাওয়া, সমস্ত কিছু, এমনকি ব্রেকফাস্টও হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি আর বেগুন ভাজা, আর খেজুরের গুড় তো আছেই এখন। তো এই খাওয়া দাওয়া হলো, বুঝেছ। আর এখন ডায়েরি নিয়ে বসেছি, এখন ডায়েরি নিয়ে বসেছি। তার কারণ হচ্ছে মান্থলি গ্রসারির আমাকে লিস্ট বানাতে হবে, ওটা বানিয়ে নিয়ে কিচেনে যাব। মাছ বের করে রেখে এসেছি, ঠান্ডাও লাগছে, বেশ ঠান্ডা লাগছে আজকে। সকালে থেকে কিন্তু এতটা ঠান্ডা লাগেনি, যত দিন যাচ্ছে তত মানে বেলা বাড়ছে তত ঠান্ডাটা লাগছে, বুঝেছ। এখন গ্রসারি হাজবেন্ড বাড়িতে আছে আজকে, যেহেতু এটা ঢালাই হবে ওই জন্য হাজবেন্ড বাড়িতে আছে। হাজবেন্ড তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি লেখো। হ্যাঁ, তো এখন লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব যেই দোকান থেকে আমরা নিই, তারপর ওরা মালটা ডেলিভারি দিয়ে যাবে বাড়িতে। এই তো অবস্থা এখন। আর রান্না হবে কি, রান্না হবে মাছ, মাছের মাথা কি আছে না আছে, মানে ক পিস মাছ আছে ফ্রিজে কিচ্ছু জানি না, যে বক্সে থাকে বক্সটা ধরে সিঙ্কে বের করে রেখেছি সকালবেলা, আর এখনো খুলে দেখার সময়ও পাইনি। আর মটরের শাক তৈরি করবো আজকে, মটর শাক কি বলতো, নিয়েছি প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, ফ্রিজে রয়েছে, দেখলাম ভালোই রয়েছে, সেরকম কিছু হয়নি। মটর শাক করবো, রান্নাঘরে গেলে আবার বুঝতে পারবো কি করবো না করবো। এই আর আগে লিস্ট বানিয়ে নিই, আজকে বৃহস্পতিবার। আর এখন আমার মানে একটু কাজের একটু সমস্যা হচ্ছে, যে টাইম কলটা যে সামনে আমার উঠোনে ছিল সেটা নেই, আমার এখন সাইড থেকে এদিক থেকে ওদিক থেকে জল নিয়ে কাজ করতে হচ্ছে, টাইমের জলটা। এবার ঠাকুরের জলটা তো টাইমের জলটাই নিয়ে ব্যবহার করি, ওই জন্য ঘুম থেকে উঠেই বিছানা থাকতেই মাকে ফোন করেছি, মা কেমন আছে জানার জন্য। মনটা ভালো থাকে না জানো তো, মনে হয় সবাই একটু খাক না খাক, কারো পয়সা কম থাক বেশি থাক, সবাই সুস্থ থাক, এটাই ভালো লাগে বলো। পয়সা কম থাকুক না, কী আছে, মানুষের পয়সা কম থাকলেও শান্তি থাকলে দেখবে ভালো লাগে, এই আর কি। এবার মাসের বাজারের লিস্টটা করে নিই, করে নিয়ে তারপরে কিচেনে যাব। লিস্ট নিয়ে
ডায়েরি নিয়ে নিয়েছি, পেন নিয়ে নিয়েছি। আর হাজবেন্ড খুব তাড়া দেয়, এটা করো ওটা করো তাড়াতাড়ি করো। তাতে আমি বলি আমার কি সব ফুরিয়ে গেছে নাকি, মাসের বাজারে সব কিছুই তো আছে। দাঁড়াও, লিস্টটা করে নি তাহলে। হঠাৎ মাথাটা যন্ত্রণা করেছে, ওই জন্য চশমাটা পড়তে হলো। যাই হোক, কি রান্না করব, তো মোটামুটি কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এখানে আছে উচ্ছে আর হলো তোমার মিষ্টি কুমড়ো একসাথে নিয়েছি, এগুলো একটু ভাজা ভাজা করব। মাছের ঝোল হবে আর নতুন আলু আর হলো তোমার কি বলে ওটা শিম দিয়ে। মাছ অলরেডি এই যে ভাজা হয়ে গেছে, মাছ মাছও ভেজে নিয়েছি। এখানে আলু আর শিম কেটে নিয়েছি। এই আর হবে মটরের শাক, তো মটরের শাকের জন্য আমি একটুখানি বেগুন আর শিম কেটে নিয়েছি। এই এই রান্না হবে এবার তাড়াতাড়ি রান্না। মাছ তো ভাজা হয়ে গেছে, এবার বসিয়ে দেবো। আর লোহার কড়াইতে মাছটা ভেজে নিয়েছি, জানো তো লোহার কড়াইতে মাছটা যদি আমি ভেজে নিই, দেখছো লোহার কড়াইতে যদি মাছটা ভেজে নিয়েছি তাহলে কড়াইটা বেশি পড়ে না, মাছদের সুবিধা, বুঝেছো তো। ঝটপট রান্নাটা এবার করি। আর ওদিকে ঢালাইয়ের কাজ চলছে, তোমাদেরকে দেখাবো দেখাবো, নিয়ে যেতেই পারলাম না, তো দেখাবো তোমাদেরকে একটু পরে নিয়ে গিয়ে। মাছের ঝোলে জল দেওয়া হয়ে গেল, এবার ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। ফুটে উঠেছে, এবার না ওর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। লাল শাকে বেশি ভালো লাগে রসুন ফোড়নটা। কালো জিরে ফোড়ন দেবো সঙ্গে, আর দেবো তোমার একটা শুকনো লঙ্কা গুছিয়ে নিয়ে আজকে রান্না করতে বসিনি। ব্যাস ভাজা ভাজা হয়ে এসছে, এবার আর কি বলতো আমি শাকটাও কেটে নিয়েছি। এই যে শাকটা কেটে নিয়েছি, এই আর মাছের ঝোল হয়ে গেছে, আমি এবার গিয়ে দিয়ে দেবো। আরেকটা জিনিস রান্না করবো, সেটা তোমাদেরকে আমার দেখানো হয়নি, সেটা হলো শিম বাটা করবো। শিমটা সেদ্ধ বসিয়ে এসেছি ইন্ডাকশানে। একদিকে তোমার ইয়েটা হচ্ছে মটর শাকটা, এদিকে শিমটা বেটে নিয়েছি, শিম মানে বাটা করবো বললাম, শিমটা বেটে নিয়েছি। এবার এটা কড়াইটা বসিয়ে দিয়েছি, কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিয়েছি, এবার এটা ভেজে নেব। এখানে রয়েছে শিম ভর্তা,
এখানে রয়েছে মটর শাক, এখানে রয়েছে উচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা, একটা মাছ ভাজাও রয়েছে, আর এখানে রয়েছে শিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর এখানে তো ভাত রয়েছে। এই হলো লাঞ্চ মেনু 31 ডিসেম্বরের। একটু স্পেশাল হওয়ার দরকার ছিল, কিন্তু আমাদের আজকে স্পেশাল কিছু হলো না, একদম নর্মাল রান্নাবান্না এই খাওয়া দাওয়া হবে। গুড ইভিনিং, এখন গুড ইভিনিং বলছি, রাত কিন্তু ভালোই হয়েছে জানো, এখন প্রায় 9:30 বাজে, 9:30 মতো বাজে, কিচেনে চলে এসেছি। সন্ধ্যেবেলা যা কাজকর্ম যেরকম করি সেরকমই করেছি, তো কিচেনে চলে এসেছি খাই এরকম। আর একটু বেশি হেভি কিছু খাবো খাবো না, তার কারণ কি বলতো, কালকে 1 জানুয়ারি আমার বোনের ছেলের বার্থডে, সেখানে একটু খাওয়া দাওয়াটা একটু হাই মানে রিচ হবে, তো ওই জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করে ডিসিশন নিলাম চাউমিন খাবো, এমন কিছুই না চাউমিন খাবো। তো চাউমিনের জন্য সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি, এগ চাও করবো। তো আমি কিভাবে এগ চাও করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চাউটাকে আমি আগে একটু নুন দিয়ে ভালো করে, এই দেখো এরকম ঝরঝরে হয়েছে, নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিয়ে আমি একটু এর মধ্যে তেল, সাদা তেল মাখিয়ে নিয়েছি, এখনো ধোয়া উঠছে আমি ধরতে পারছি। তো এইভাবে আমি চাউটাকে রেডি করে নিয়েছি, মানে নুডলসটা তৈরি করে নিয়েছি। আর যা যা দেব সেগুলো আমি সব কিছু কেটে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু রসুন কুচি, আর দুটো কাঁচা লঙ্কা, স্প্রিং অনিয়ন, এই নিয়ে নিয়েছি। আর তো তোমার সস যা লাগবে সেগুলো সব আছেই, এই মানে আমি এখানে নিয়ে নিয়েছি সয়া সস, এখানে নিয়েছি গ্রিন চিলি সস, এখানে নিয়েছি আমি টমেটো সস, এই নিয়েছি আমি, এগুলো তো লাগছেই। আগে আমি ডিম দুটো, তোমার ডিমের ভুজিয়া যেরকম করি সেরকম আমি রেডি করে নিয়ে তারপর আমি চাউটা বসাবো। তাতে আমি একটু সাদা তেল দিয়ে আমি আগে ডিমটাকে ভেজে নেব, দুটো ডিম আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ডিম দুটো ফাটিয়ে নিচ্ছি। দুটো ডিম ফাটিয়ে নিয়ে আমি ভালো করে মানে ডিমের ভুজি যেরকম করে সেরকম আগে করে তুলে রাখবো আমি এটা। ডিমের ভুটিটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, তো আমি মানে চাউমিনে চিনে বাদাম দিতে ভালোবাসি, ওই জন্য একটু চিনে বাদামও দিচ্ছি, চিনে বাদামটাকেও আমি এবার একটু ভেজে নিচ্ছি। চিনে বাদামটাও ভাজা হয়ে গেছে, এবার আমি বাদামটাও তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে এবার আমি সবজিগুলো দিয়ে দেব, প্রথমে আমি একদম ফার্স্ট দেব আমি রসুন কুচিটা, রসুন কুচিটা একটু ভাজা ভাজা করে এলে রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা, পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়েছে, মানে বেশি ভাজলে ভালো লাগবে না, আমি এর মধ্যে গাজর দিয়ে দিচ্ছি, গাজরটা 2-4 বার নাড়াচাড়া করে আমি এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেবো হাই ফ্লেমে। এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে, এটা মিডিয়াম ফ্লেমে এবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে এর মধ্যে আমি সসগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব
দু চামচ সয়া সস, এক চামচ তোমার গ্রিন চিলি সস, সসটা ফুরিয়ে এসছে আমার ওই জন্য, যাই হোক। এরপর দেবো আমি দু চামচ টমেটো সস, দু চামচ দিয়ে দিলাম টমেটো সস। এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এর সাথে, জিঞ্জার মধ্যে নুন দেওয়া আছে, চাউমিন সেদ্ধতেও নুন দেওয়া আছে, ওই জন্য নুনটা একটু বুঝে শুনে আমাকে দিতে হবে। নুনটা আমি অল্প করে নুন দিলাম, এবার আমি এর মধ্যে না চাউমিনটা, এবার আমি এর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নিই আর একটু, চাউমিনটা এবার দিয়ে দেবো। এবার হাই ফ্লেমে এটাকে খুব ভালো করে মেশাতে হবে, খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে চাউমিনটাকে। এর মধ্যে এবার আমি ডিম আর এই বাদামটা আমি দিয়ে দেবো, দিয়ে আবারও আমাকে নাড়াচাড়া করতে হবে হালকা হাতে। এবার হয়ে এসছে চাউমিনটা হয়ে গেছে, এবার আমি এর উপর দিয়ে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিচ্ছি, একদম সব শেষে আমি এর মধ্যে অল্প একটু ভিনিগার, এক চামচ মতো ভিনিগার দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমার তৈরি চাউমিন, আমি এভাবেই চাউমিন বানাই। এবার এটা আমি গরম গরম পরিবেশন করব। চাউমিন রেডি হয়ে গেল, এবার আমরা ডিনার সারব। বরিশালকে আমরা মানে খুব অল্প সময়ের জন্য আর পাচ্ছি, এটাকে আমরা তাড়াতাড়ি বিদায় জানাচ্ছি, যে খুব তাড়াতাড়ি যেন এই সালটা চলে যায়। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছি সকলে যেন 2021 সুস্থ থাকে, ভালো থাকে, হ্যাঁ ভালো কোনো বার্তা, যেটা কি বলবো, ভালো বার্তা নিয়ে 2021 আমাদের কাছে আসুক, এই কামনাই করছি, এই প্রার্থনাই করছি ঈশ্বরের কাছে। 2020 বিদায় জানিয়ে আমি আজকের ভিডিওটা এন্ড করছি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সকলে, দেখা হবে তোমাদের সাথে 2021 শুভরাত্রি সকলকে।